हेलो, अस्सलाम वालेकुम। পানি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবং সামান্য কিছুটা স্যাফরন দিয়ে চিনিটা গলে গেলে এটা তুলে নিচ্ছি। তারপর এখানে যেই ভেজে রাখা রুটিগুলো ছিল সেগুলো আমি শিরার মধ্যে দিয়ে অল্প অল্প করে ভিজিয়ে তারপর তুলে নিচ্ছি। বেশি সময় রাখা যাবে না, হালকা একটু ভিজিয়েই তুলে নিতে হবে। এইভাবে আমি সবগুলো ভিজিয়ে তারপর তুলে নিচ্ছি। বেশি ভিজালে এগুলো নরম হয়ে যাবে, আপনারা অল্প সময়ের জন্য ভিজাবেন। এই পর্যায়ে আমি যেই মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি মালাইটা বেশ ঘন করলাম না, একটু পাতলাই রেখেছি। আমার একটু পাতলা মালাই ভালো লাগে, এর জন্য আপনারা চাইলে এর থেকে বেশি একটু ঘন করতে পারেন, সেই জন্য আপনারা একটু বেশি জাল করে নেবেন। এর উপরে আমি কিছুটা কাজু ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার শাহি টুকরা একদমই রেডি। খুব ঝটপটভাবে এটা খুব অল্প সময় আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে উপরে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।